নমস্কার সৌমুয়াস চ্যানেলে আমার আরও একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আমি সবার প্রথমেই আপনাদের বলবো যে আমার ফার্স্ট ভিডিওতে যদি আমার কোনো ভুল কিছু হয়ে থাকে বা কিছু বলে থাকি আমাকে ক্ষমা করবেন কেন বললাম আমি এই কথাটা আপনাদের বলছি যেহেতু এরকম ভিডিও আমি কোনো দিন করিনি যার জন্যে আমি বললাম যদি আমার কোনো কথার ভুল হয়ে থাকে আমাকে আপনারা সবাই ক্ষমা করবেন আজকে আমি শুরু করছি আমার সেকেন্ড ভিডিও আজকে আমি আপনাদের বলবো যে একজন বাড়িতে থাকা মা আর একজন চাকরি করার মার পার্থক্যটা আমি আপনাদের আজকে জানাবো আজকেও যদি আমার কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন এবার আমি আমার মেন কথায় চলে যাচ্ছি আমরা যারা বাড়িতে থাকি তারা আমি আগের দিনই বলেছি যে আমরা যারা বাড়িতে থাকি যে মারা আমরা বাড়িতে কাজ করি হাউসওয়াইফ সেই মারা কিন্তু আমরা ঠিকঠাক মতন আমার বাচ্চাটাকে না সময় দিচ্ছি না একটা বাচ্চার সঙ্গে আমরা সেইভাবে মিশছি না একটা বাচ্চাকে আমরা ঠিকঠাক মতন কেয়ার নিচ্ছি কিন্তু আমি বলবো আপনাদের যেই মারা অফিসে কাজ করেন বা বাইরে কাজ করেন সেই মারা কিন্তু রীতিমতন বাড়িতে এসে তার বাচ্চাটাকে সময় দিচ্ছে কিভাবে দিচ্ছে এখন আমি আপনাদের বলবো যেহেতু সারাদিন তারা বাইরে থাকছে তারা ওই দিনের শেষে বাড়িতে ফিরে তার বাচ্চাটাকে দেখে তারা খুব আনন্দিত ফিল করে তারা খুব ভাবে যে সারাদিন পরে আমার বাচ্চাটাকে দেখলাম এবার মা ডিউটি কী যে বাড়িতে ঢুকে তাদের জামাকাপড় ছেড়ে হাত পা ধুয়ে রীতিমতন একটা বাচ্চাকে ডাকছে যে শোনাই বা বাবা তোমরা এইদিকে আসো যার ছেলে আছে তার ছেলেকে ডাকছে যার মেয়ে আছে তার মেয়েকে ডাকছে ডেকে এখন বলছে যে তুমি সারাদিন কি কি করেছো আমাকে বলো তুমি এই স্কুলের হোমওয়ার্কটা করেছো বাবা তুমি টিউটার মাস্টারের হোমওয়ার্কটা করেছো একটা বাচ্চার সময় কিন্তু সে টাইম দিচ্ছে তুমি কি কি খেয়েছো তুমি সারাদিন কী খেলাধুলা করলে কি করলে তুমি স্কুল থেকে কখন আসলে তুমি ঠাম্মিকে জ্বালাতন করো নি তো তুমি জ্যাম্মাকে করো নি তো এইভাবে একটা অফিসের অফিসে যারা কাজ করে সেই মারা এসে কিন্তু বাচ্চাদের জিজ্ঞাসা করে কিন্তু আমরা সাধারণত কি করি আপনাদের বলছি ধরুন বাচ্চাটা সারাদিন বাড়িতে রয়েছে আমাদের চোখের সামনে আমরা কি করছি আমরা হয়তো সিরিয়াল নিয়ে বিজি থাকছি নয় মোবাইল নিয়ে বিজি থাকছি আমাদের কাজ শেষ হওয়ার পরে হয়তো একটা সিরিয়াল দেখছি আমাদের খুব ফেভারিট সিরিয়াল আমাদের ভালো লাগছে একটা বাচ্চা এসে বলছে মা আমাকে একটু খেতে দাও আমরা সাধারণত কি করি জানেন তো আমরা করি বলি বাবা দাঁড়া ওই সিনটা দেখে নিই তারপরে তোমাকে খেতে দিচ্ছি কিন্তু যেই মারা অফিসে কাজ করছে সেই মারা কিন্তু কখনো ধর একটা মা স্কুল টিচার একটা মা হয়তো কোনো অফিসে জব করছে সেই মা মারা কিন্তু এরকম করে না তাদের ফোকাস থাকে যে কখন আমরা বাড়িতে যাব কখন আমরা আমার বাচ্চার সঙ্গে একটু দেখা করব কখন বাচ্চাটাকে একটু আদর করব তখন কখন বাচ্চাটার সঙ্গে একটু কথা বলবো সপ্তাহে দুটো দিন সময় পাবো সেই দুটো দিন বাচ্চাটাকে নিয়ে একটু বেরোবো এটা কিন্তু অফিসের যারা বাইরে সার্ভিস করছে সেই মারা করে কিন্তু আমরা বাড়িতে যে মারা রয়েছি সেই মারা কিন্তু আমরা সেইগুলো করছি না আমরা কি করছি একটা বাচ্চাকে খেলছে 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 খেলুক 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 উঠোনে হুম বাচ্চাটা না আমরা কি করি সাধারণত বাবা আসো স্নান করিয়ে দিই স্নান করিয়ে খাইয়ে খাইয়ে দিলাম ঘুম পরিয়ে দিলাম ঘুম থেকে উঠেছে বাচ্চাটা একটু খেলাধুলা করলো বা একটু যাই করুক করছে এটা কিন্তু আমাদের আমি বলবো যে আমাদের হাউস ওয়াইফ যেটা আমি আগের ভিডিও তো বলেছি এটা আমাদের সিস্টেম নয় হ্যাঁ আমরা বাড়িতে থেকে আমাদের বাচ্চাটাকে টাইম দিতে পারছি না কিন্তু একটা অফিসের ডিউটি করে এসে একটা বাচ্চাকে টাইম দিচ্ছে এটাই হচ্ছে আমাদের বাড়িতে থাকা মাদের আর একটা অফিসে বা স্কুল টিচার যাওয়ার মাদের পার্থক্য হুম হয়তো আমি বলবো কিন্তু যারা হাউসওয়াইফ রয়েছেন তাদের হয়তো শুনতে একটু খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব কারণ কি হচ্ছে আমার আমি যেটা দেখেছি হুম আমার আশেপাশে অনেক মারা আছে তারা কিন্তু চাকরি করছেন আমার 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 একটা দিদি আছেন ও কিন্তু চাকরি করে ও কিন্তু স্কুল টিচার হ্যাঁ কলকাতাতেই থাকে কিন্তু আমার দিদিকে আমি দেখেছি যে সারা সপ্তাহে ও হয়তো সকালবেলা স্কুলে বেরিয়ে গেল মেয়েকে খাইয়ে টাইয়ে নিয়ে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে ও বাড়িতে ফিরলো ওর রুমে ফিরে মেয়েটার সঙ্গে টাইম পাস করা মেয়েটাকে গল্প করা মেয়েকে খাওয়ানো মেয়েকে নিয়ে পড়তে বসানো আমার দিদি করে সেটা তার মেয়ের সঙ্গে আর আরেকটা বড় বিষয় আমি আপনাদের বলছি আমার দিদি ভাই যেটা করে সেটা আমি আপনাদের বলছি ও যখনই সময় পায় তখনই একটা বাচ্চা মানে ওর বাচ্চা মানে আমাদের সোনাইকে নিয়ে ও কিন্তু ঘুরতে বেরিয়ে যায় হয়তো কোনো পার্কে গেল বা কোনো চিড়িয়াখানা ঘুরিয়ে নিয়ে আসলো রীতিমতন ও ঘুরতে চলে যাচ্ছে হুম তা এরকম আমি দেখেছি কিন্তু আমরা যারা হাউসওয়াইফ রয়েছি তারা আমরা একদম সময় পাচ্ছি না যে একটা বাচ্চাকে নিয়ে বেরোবো একটা বাচ্চার সঙ্গে গল্প করব যেহেতু আমরা কিন্তু রীতিমতন একটা খুব একটা খারাপ ইয়ের মধ্যে রয়েছি যে আমরা একটু সিরিয়াল দেখব আমরা একটু মোবাইলে এইটা দেখব ওইটা দেখব কিন্তু আমি আপনাদের বারবার করে একটা কথাই বলছি আপনাদের বাচ্চাদের সঙ্গে আপনারা টাইম দিন এটাই আমি বলবো আর আপনাদের তো আমি বলেছি যে একটা চাকরি করা মাদের সঙ্গে একটা বাড়িতে থাকা মাদের পার্থক্য আমি তুলে ধরলাম হ্যাঁ আমরা হয়তো ভাবছি যে আমার বাচ্চাটাকে আমি তো টাইম দিচ্ছি আমি সারা দিন বাচ্চাটা আমার চোখের সামনে কিন্তু আমি বলবো না যে না এইটা 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 আমি আগের ভিডিও তো বলেছি এইটা টাইম দেওয়া না হুম আপনাদের বারবার আমি বলবো যে আপনার বাচ্চাকে আপনি টাইম দিন টাইম দিন আপনারা একটু টাইম দিয়ে দেখুন যে একটা বাচ্চা কি করে বা করছে একটু টাইম দিয়ে দেখুন আমি মনে করব এটা আপনাদেরও ভালো আপনার বাচ্চারও খুব ভালো হুম একটা বাচ্চা যেটা চায় সেটা আপনারা করুন আপনাদের জিনিসপত্র দিয়ে অনেক খেলনা বাটি দিয়ে একটা বাচ্চাকে আমরা রাখি ঠিকই কিন্তু আমি বলবো ওই সব না দিয়ে আপনারা একটু আপনাদের বাচ্চাদের সঙ্গে গল্প করুন একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে যান একটু বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করুন তাহলে একটা বাচ্চার মেন্টালিটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে হুম